সীমান্তে উত্তেজনা কমাতে হবে বরাবর এমন বক্তব্য দিয়ে অন্যদিকে পূর্ব লাদাখে ক্রমশই সেনা বাড়িয়ে চলেছে চীন। ফলে এখন বেজিং এর উপর আস্থা কার্যত তলানিতে গিয়ে ঠেকেছে নয়াদিল্লি। শুধু যে প্যাংগং এর দক্ষিণে প্ররোচনা দিচ্ছে চীন তা নয়, উত্তরেও সেই একই কাজ করছে তারা। ফিঙ্গার চারের সেনা দ্বিগুণ করে ফেলেছে লাল ফৌজ। এ বিষয়ে জয়শঙ্কর সাথে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর মস্কোতে বৃহস্পতিবার বৈঠক হওয়ার কথা, তাতে আদৌ কোনো সমাধান আসবে কিনা তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। গত 29 ও 30 আগস্ট রেচিংলা ও রেজাংলা দখলে নিতে সমর্থ হয় ভারতীয় সেনা। এই দুই অঞ্চল থেকে চীনের মলডো ক্যান্টনমেন্টের উপর নজর রাখতে পারবে ভারতীয় সেনারা। এছাড়া সোমবার ভারতীয় সেনাবাহিনীর চুশুলের মুকরি অঞ্চলে পিপলস লিবারেশন আর্মির PLA অনুপ্রবেশকে বানচাল করে দিতে সফল হয়। ভারতীয় ভূখণ্ডে চীনা অনুপ্রবেশ ভেস্তে যাওয়ার পরই দিল্লির বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তোলে বেইজিং, যদিও নয়াদিল্লি চীনের এই দাবি নস্যাৎ করে দিয়েছে। সেই সঙ্গে বেইজিং এর গালোয়ানের 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় দিল্লি। অন্যদিকে সংযত আচরণের পরিবর্তে উস্কানি দিয়ে যাচ্ছে পিপলস লিবারেশন আর্মি PLA। সব মিলিয়ে সমাধান সূত্র এখনো ধোঁয়াশায় রয়ে গেছেন বলে মনে করছেন বিশ্লেষক। সংযুক্ত আরব আমিরাতের পর এবার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের ঘোষণা দিয়েছে সৌদি বলয়ের আরেক দেশ বাহরাইন। শুক্রবার যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও বাহরাইনের এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়। এ সমঝোতার মূল মধ্যস্থতাকারী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই চুক্তির মধ্য দিয়ে আরেকটি ইতিহাস স্থাপিত হলো। মাত্র 30 দিনের মধ্যে দ্বিতীয় একটি আরব দেশও ইসরায়েলের সঙ্গে শান্তি স্থাপন করলো, যা অকল্পনীয়। তিন দেশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও বাহরাইনের রাজা হামাদ বিন ইসার সঙ্গে ট্রাম্পের আলোচনার পরই এ বিষয়ে একমত হয় সংশ্লিষ্ট পক্ষগুলো। চুক্তির পরপরই এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, শান্তির এক নতুন যুগের সূচনা ঘটল। বহু বছর ধরে আমরা শান্তিতে বিনিয়োগ করছি, এখন শান্তি আমাদের মধ্যে বিনিয়োগ করবে। ইসরায়েলের অর্থনীতিতে সত্যিকারের বড় বিনিয়োগ আনবে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী 15 সেপ্টেম্বর হোয়াইট হাউসে আনুষ্ঠানিক এই শান্তি চুক্তিতে স্বাক্ষর করবে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত। ট্রাম্প জানিয়েছেন, এবার এই অনুষ্ঠানে বাহরাইনও অংশ নেবে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনে বাহরাইনের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত, মিশর ও জর্ডান। তবে বাহরাইনের এমন সিদ্ধান্তে ফিলিস্তিনি কর্মকর্তারা ব্যক্ত করেছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বাহরাইন থেকে তাদের রাষ্ট্রদূতকে ডেকেও পাঠিয়েছেন। সশস্ত্র সংগঠন হামাস বলেছে, বাহরাইনের এই পদক্ষেপে ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য ভয়াবহ ক্ষতি হলো আর এই সিদ্ধান্তকে বাহরাইনের বিশ্বাসঘাতকতা বলে আখ্যাত।